আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশি উচ্চ শিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন স্কলারশিপ, বিভিন্ন দেশের তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বিশেষ করে হাঙ্গেরি সরকারি স্কলারশিপের কিভাবে আবেদন করতে হয়, আবেদনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সুযোগ সুবিধা, পাশাপাশি ডকুমেন্টস কিভাবে তৈরি করতে হয়, এই নিয়ে ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি তোমার পছন্দের সাবজেক্টটি সার্চ করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ স্কলারশিপ পাওয়ার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঠিকমতো যদি তুমি সাবজেক্ট এবং প্রোগ্রাম রিকোয়ারমেন্ট বা খুঁজে না বের করতে পারো, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপটা আর পাচ্ছ না। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, হাঙ্গেরি সরকারি স্কলারশিপে আবেদন করার জন্য ডকুমেন্টস, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপে যে নিয়মকানুনগুলো যেমন ইম্পর্টেন্ট, সমানভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার জন্য পারফেক্ট প্রোগ্রামটি খুঁজে বের করা। অর্থাৎ তুমি কোন কোন প্রোগ্রামে আবেদন করতে পারবে, সেই প্রোগ্রামের রিকোয়ারমেন্টটা খুঁজে বের করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, প্রথমে আমাদেরকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর আমরা লিখব স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, এই কথাটা আমরা লিখব। লেখার সাথে সাথে আমরা সার্চে টিপ দিব। সার্চে দেওয়ার পর আমরা দেখো এখানে দুই নম্বর যে অপশনটা রয়েছে বা দুই নম্বর যে সার্চ রেজাল্ট রয়েছে, স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম অ্যাপ্লাই অনলাইন, এটাতে আমরা ক্লিক করব। পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করতে হয় একটি পূর্ণ অ্যাপ্লিকেশন আমরা করার চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ একটি ভিডিওতে দুটি আবেদন তোমাদেরকে দেখিয়ে দিব। আজকে শুধুমাত্র আমরা কোর্স সার্চ করাটার নিয়ম দেখার চেষ্টা করব। বাম দিকে ফাইন্ড প্রোগ্রামস, ব্রাউজ ইনস্টিটিউশনস দুটি অপশন রয়েছে। এখানে ফাইন্ড প্রোগ্রামসে তোমরা ক্লিক করবে। এখানে বন্ধুরা দেখো ফাইন্ড প্রোগ্রামসে সার্চ অল ইনস্টিটিউশনস, চোজ স্পেসিফিক ইনস্টিটিউশন, এই দুটি অপশন রয়েছে। তুমি প্রথম অপশনটি দিয়েও করতে পারবে, সমস্যা নেই। এখানে দেখো বিভিন্ন অপশন রয়েছে, অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, ওয়ান টায়ার মাস্টার্স, ডক্টরাল প্রোগ্রাম, পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এখানে ধরো আমি ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করতে চাই, তো আমি এখানে ব্যাচেলর প্রোগ্রামটি সিলেক্ট করে দিলাম। তুমি যদি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করো তাহলে মাস্টার্স সিলেক্ট করবে। এক্ষেত্রে দেখো এখানে দুটি অপশনে রয়েছে, 2022-23 শিক্ষাবর্ষের জন্য এটাই তোমার টিক দেওয়া থাকতে হবে, আর ফুল ডিগ্রি স্টাডিজ এটা তুমি দিবে, এবং এখানে ইংরেজিটা ক্লিক করে দিবে। দেখো প্রত্যেকটি মিডিয়ামের সাথে কতগুলো সাবজেক্ট রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন ইংরেজিতে এই সবচেয়ে বেশি সাবজেক্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ 871 সাবজেক্ট রয়েছে। তো আমি ফাইন প্রোগ্রামে ক্লিক করব। দেখো বন্ধুরা, আমরা 174 প্রোগ্রাম পেলাম। তুমি যদি বিজ্ঞান শাখার শিক্ষার্থী হও, সেক্ষেত্রে তোমার স্পেসিফিক কোনো যদি প্রোগ্রাম তোমার জানা থাকে তা তুমি এখানে লিখে দিতে পারো। তুমি যদি অন্য কোনো বিভাগে শিক্ষার্থী হও তাও তুমি সেটা লিখে দিতে পারো। আর এখানে একদম লিস্ট সহ সব তথ্যই তুমি একসাথে পেয়ে যাবে, অর্থাৎ সকল বিভাগের তথ্যই পাবে। দেখো এখানে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এবং সাবজেক্ট এবং এটার ডেডলাইনটা কবে সেটা দেখা যাচ্ছে। যেমন এখানে খেয়াল করে দেখো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, আমরা এই সাবজেক্টটা দেখার চেষ্টা করি মোর ইনফরমেশনে গিয়ে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, বিশ্ববিদ্যালয়ের নাম এবং ফ্যাকাল্টির নাম, এবং এটার কতটা সেমিস্টার রয়েছে, কত ক্রেডিট আওয়ার রয়েছে, স্টাডি মিডিয়াম কী, এবং এটার কোর্স কোড কী, এবং এন্ট্রি রিকোয়ারমেন্টটা দেওয়া রয়েছে। এন্ট্রি রিকোয়ারমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে বলা হয়েছে হাই স্কুল সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ তোমার HSC পর্যন্ত কমপ্লিট থাকতে হবে। পাশাপাশি কোন দেশের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে, এই লিস্টে কিন্তু বাংলাদেশও রয়েছে, তার মানে এই সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে, তোমরা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইংলিশে তোমরা যদি টোফেলে 513 পাও আবেদন করতে পারবে, ISA 5.5 হলেই আবেদন করতে পারবে। এছাড়াও এখানে একটি স্কাইপি ইন্টারভিউ নিবে। বলা হয়েছে ইন কেস অফ মিসিং সার্টিফিকেট, যদি কোনো কারণে তোমার সার্টিফিকেটটা মিসিং থাকে অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশিয়েন্সি, উই ক্যান কন্ডাক্ট স্কাইপি ইন্টারভিউ ইন অর্ডার টু চেক অ্যাপ্লিকেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। কোনো কারণে তোমার যদি ILTS না থাকে তারপরও তুমি আবেদন করতে পারবে এই সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে একটি অনলাইন ইন্টারভিউ তারা নিবে ইংলিশ স্কিলটা যাচাই করার জন্য। আবেদন করার জন্য তোমার মোটিভেশন লেটারও প্রয়োজন হবে। যেদিন আমি আবেদন করে দেখাবো সেদিন আমি তোমাদেরকে উল্লেখ করে দেব কোথায় তোমাদের এই মোটিভেশন লেটারটি লিখতে হবে। পাশাপাশি মোর ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, এখানে ক্লিক করলে তুমি বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য দেখতে পাবে। এছাড়া আরও অনেক তথ্য রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ট্যাক্ট। এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমার যদি কোনো স্পেসিফিক তথ্য জানা থাকে তাহলে তুমি এই ইমেল অ্যাড্রেসে তুমি লিখতে পারো।
পাশাপাশি তুমি দেখো অ্যাপ্লাই নাও একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করো তাহলে সরাসরি আবেদন করতে পারবে। পাশাপাশি অ্যাপ্লিকেশন ডেডলাইনটি এখানে দেওয়া রয়েছে 15 জানুয়ারি 2022, এছাড়াও স্টাডি শুরু হবে সেপ্টেম্বর 1, 2022, এটা দেওয়া রয়েছে। ধরো তুমি কোনো একটি সাবজেক্ট তোমার পছন্দ হয়ে গেছে সার্চ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেভ টু মাই উইশ লিস্ট এটা তুমি ক্লিক করে পরবর্তীতে তুমি সহজেই খুঁজে পাবে। আবার ফাইন প্রোগ্রামসে চলে যাই। এবার যারা মাস্টার্সে আবেদন করতে চাও তাদের একটি সাবজেক্ট আমি দেখিয়ে দিচ্ছি। যেমন মাস্টার্সে ক্লিক করলে সব কিছু ঠিক আছে, এখন আমরা ফাইন প্রোগ্রামে ক্লিক করব। দেখো 273টি প্রোগ্রামে আমি খুঁজে পেয়েছি। এখন ধরো তুমি মিডিয়া সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করতে চাও, তাহলে মিডিয়া সাবজেক্টটা লিখবে, সার্চ করবে। দেখো মিডিয়া নিয়ে 12টি সাবজেক্ট রয়েছে। তুমি যদি সিএসসি প্রোগ্রাম নিয়ে করতে চাও তাহলে কম্পিউটার লিখে জাস্ট সার্চ করবে। দেখো কম্পিউটার রিলেটেড প্রত্যেকটি সাবজেক্ট তুমি খুঁজে পেয়ে গেছো। এভাবে প্রত্যেকটি সাবজেক্ট তুমি খুঁজে খুঁজে বের করতে পারবে। যেমন তুমি হোটেল ম্যানেজমেন্ট, তুমি সাবজেক্টটি যদি খুঁজতে চাও হোটেল ম্যানেজমেন্ট লিখে আমি সার্চ দিলাম। দেখো বন্ধুরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে সাবজেক্টগুলো বের হয়ে গেছে, যেমন এখানে ট্যুরিজম ম্যানেজমেন্ট সাবজেক্টটি এসে পড়েছে। তো আমরা এই সাবজেক্টটি দেখার চেষ্টা করি। মোর ইনফরমেশন, এখানে বিশ্ববিদ্যালয়ের নাম এবং বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি নামও উল্লেখ করা রয়েছে এবং কোথায় অবস্থিত সেটা দেওয়া রয়েছে। 120 ক্রেডিটের প্রোগ্রাম, কারণ এটা মাস্টার্স ডিগ্রি 2 বছরের জন্য হয়ে থাকে, 120 ক্রেডিট। মিডিয়ামটা কী এবং এটার ফ্যাকাল্টি সহ অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এবং এন্ট্রি রিকোয়ারমেন্টটি দেওয়া রয়েছে, তা তোমরা দেখে নিবে। এবং বাংলাদেশি হিসাবে তুমি এখানে আবেদন করতে পারবে, এই লিস্টে বাংলাদেশের নামও রয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে B2 লেভেলটি চাচ্ছে। এখন B2 লেভেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে, 5.5 থেকে 6.0 আসলে বোঝানো হচ্ছে। তবে তুমি আইএলস ছাড়াও এখানে আবেদন করতে পারবে। যেমন এখানে বলা হয়েছে টোফেল অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট অর অ্যাসোসিয়েশন অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন কেস অফ ফর্মাল স্টাডিজ ইন ইংলিশ। তার মানে হচ্ছে তুমি MOI দিয়ে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। এবং এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম স্কলারশিপ হোল্ডার হবে 20টি এবং মিনিমাম হবে 1টি, তাও এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এখানে কেরিয়ার অপরচুনিটি কী কী, অর্থাৎ এই সাবজেক্টটি পড়লে তুমি কোন কোন সেক্টরে কাজ করতে পারবে সেটাও এখানে বলা হয়েছে। এবং পাশাপাশি ডেডলাইনটাও এখানে উল্লেখ করা রয়েছে। অ্যাপ্লাই নাও ক্লিক করলে তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। আমরা আবার ফাইন প্রোগ্রামসে চলে যাই। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাম পাশে মোর ইনফরমেশন দিয়ে দুটি লিঙ্ক দেওয়া রয়েছে। একটি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের প্রোগ্রামের ওয়েবসাইট, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এই ওয়েবসাইটটি দেখতে পাবো। বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা আরও তথ্য পেয়ে যাবে। এখানে দেখো তোমার পার্টনার ইউনিভার্সিটিগুলি কী কী, ফাইন প্রোগ্রাম, অ্যাপ্লাই, স্কলারশিপ হোল্ডার, এছাড়াও অন্যান্য অনেক তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে স্কলারশিপ নিয়ে। পাশাপাশি হাঙ্গেরি সংক্রান্ত যদি তোমাদের কোনো তথ্য লাগে, অর্থাৎ হাঙ্গেরিতে থাকা খাওয়ার খরচাটা কেমন, তাদের লিভিং এক্সপেন্সটা কেমন, এই নিয়ে তথ্য জানতে চাও। পাশাপাশি তুমি যদি হাঙ্গেরিতে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চাও, অর্থাৎ নিজের টাকা দিয়ে পড়াশোনা করতে চাও, তাহলেও তুমি এই ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবে। এখানে প্ল্যান ইউর স্টাডিজ, ফাইন প্রোগ্রাম, ইউনিভার্সিটি এবং অন্যান্য যে তথ্য, লিভিং কস্ট এবং অন্যান্য যে নিউজগুলো এখান থেকে তোমরা জানতে পারবে। এদের বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম হাঙ্গেরি সরকারি স্কলারশিপে কীভাবে তুমি সাবজেক্ট খুঁজে বের করবে বা কীভাবে তোমার পছন্দের সাবজেক্টটি রিকোয়ারমেন্টস দেখবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।